ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত 45 মণ ওজনের সার মানিক, যার দাম হাঁকাচ্ছে 15 লাখ টাকা। জেলার সবচেয়ে বড় এই সারটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছেন হামিদার বাড়িতে। চাকরি নয়, গরুর বড় খামারি হওয়ার স্বপ্ন দেখেন টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ থেকে ইতিহাসে অনার্স পাশ করা ছাত্রী হামিদা আক্তার। স্বপ্ন বাস্তবায়নে গত 5 বছর ধরে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী সহ সার গরু লালন পালন করেছেন তিনি। দেশীয় পদ্ধতিতে লালন পালন করে এরই মধ্যে বড় করে তুলেছেন 5 বছর বয়সী বিশাল আকৃতির একটি সার। সারটির নাম দিয়েছেন মানিক। হামিদা টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী লাউহাটি ইউপির 5 নম্বর ওয়ার্ডের ভেঙ্গুলিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদ ও রিনা বেগমের মেয়ে। হামিদ রিনা দম্পতির 3 মেয়ের মধ্যে বড় হামিদা। উপার্জনের টাকায় 2 বোনের লেখাপড়ার ব্যয় বহন সহ কৃষক বাবার সংসারে হাল ধরেছেন তিনি। এরই মধ্যে ছোট 2 বোনকে উচ্চ মাধ্যমিক পাশও করিয়েছেন। 1 বোনের বিয়ে দেয়া সহ 1 বোনকে লেখাপড়া করাচ্ছেন নার্সিংয়ে। তিনি বলেন, পরিবারের সদস্যের মতোই বড় হচ্ছে তার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুগুলো। তাদের থাকার ঘরে রয়েছে 2টি সিলিং ফ্যান আর মশারি। নিয়মিত খাবারের তালিকায় রয়েছে খড়, ভুসি, কাঁচা ঘাস, মাল্টা, পেয়ারা, কলা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু। রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে প্রতিদিন তাদের সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। মানিকের পেছনে দৈনিক খাবার লাগছে 17 কেজি গমের ভুসি, 4 কেজি ছোলা, 2 কেজি খুদের ভাত, 1/2 কেজি সরিষার খৈল। এছাড়াও দৈনিক তাকে খাওয়ানো হচ্ছে নানা জাতের পাকা কলা। কোরবানির ঈদ মানে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোচিত সব বিশাল বিশাল গরুর সমাহার। কোনোটা সাইজে, আবার কোনোটা আলোচনায় আসে বাহারি সব নামের কারণে। সুপ্রিয় দর্শক, 45 মণ ওজনের মানিককে বিক্রি করে স্বপ্ন পূরণ করতে পারবে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হামিদা? কমেন্টে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।